বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে খেলা শুরু বেলা 11টায়। কিউইদের নজরে পঞ্চম জয়ের বিপরীতে টিকে থাকার লড়াই বাবরদের। দিনের অন্য ম্যাচে দুপুর 2:30টায় আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সেমিফাইনালের স্বপ্ন বুনে যাওয়া অস্ট্রেলিয়া। বিস্তারিত অরণ্য গোফুরা রিপোর্টে। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আর টানা 4 জয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করার পরও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। শেষ 3 ম্যাচে হারায় আত্মবিশ্বাসে চির ধরেছে কিউইদের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে পেসার ম্যাট হ্যান্ডিজ ছিটকে যাওয়ায় আরও ধাক্কা খেয়েছে গেল আসরের রানার্স আপরা। কেইন উইলিয়ামসনের ফেরাও নিশ্চিত না, তবে স্বস্তির কথা রানের মধ্যে আছেন বেশিরভাগ ব্যাটসম্যান। বোল্টের পাশাপাশি পেস আক্রমণের দায়িত্ব নিতে আছেন টিম সাউদি। কিউইদের চেয়েও পিছিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান। 7 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে নানা যদি কিন্তুর সমীকরণে সায়েন্সরা। সেমির আশা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত লড়াই জারি রাখাই এখন লক্ষ্য পাকিস্তানের। টপ অর্ডার রানে ফেরায় ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও বড় ইনিংস খেলতে না পারার অস্বস্তিতে রয়েছেন দলপতি বাবর আজম। বোলারদের উত্থান পতনে আরও একবার শাহিন আফ্রিদির সেবা চাইবে টিম। তবে পাকিস্তানের অনুপ্রেরণার জায়গা কিউইদের সঙ্গে মুখোমুখি শেষ 5 দেখায় 4টিতে জয়। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে তুলনামূলক স্বস্তিতে অস্ট্রেলিয়া। 2 হারে আসর শুরু করলেও পরে টানা 4টি জয় তুলে নিয়েছে অজিরা। পঞ্চম জয়ের পথে বিপর্যস্ত ইংলিশদের মানসিক খেলায় ডুবাতে চাইবেন কামিন্স স্মিথরা। টপ অর্ডার রানে থাকা আর মুখোমুখি শেষ 5 দেখার 4টি জয় এগিয়ে রাখছে অজিদের। ব্যারিস্টো স্টোকসদের স্পিন দুর্বলতার ফায়দা তুলতে রয়েছেন সর্বোচ্চ উইকেটে দৌড়ে থাকা অ্যাডাম জাম্পা। 6 ম্যাচে 5 হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি লড়াইটা শুধু সম্মান রক্ষার। ব্যাটিংয়ের ছন্ন ছাড়া দশায় প্রশ্নই উঠে গেছে ব্যাটসম্যানদের বাজবল মানসিকতা নিয়ে। ধারাবাহিকতার ঘাটতি রয়েছে বোলারদেরও। তবুও চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আহত সিংহের মতো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন থ্রিল্যান্সদের। অরণ্য গফুর, আরটিভি।